ভয়াবহ বন্যায় গ্রাসে অসম, যার জেরে মৃত্যু হয়েছে 70 জনের, ঘর ছাড়া 40 লক্ষ মানুষ। অসমের ভয়াবহ বন্যা, প্রবল বৃষ্টি ও ভূমিধসে রবিবারে মৃত্যু হয়েছে 8 জনের। এই নিয়ে রাজ্যের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 70 জন। রাজ্যের 30টি জেলায় প্রায় 4,500 বেশি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে প্রায় 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালই রাজ্যে ভূমিধসের কারণে 3 জনের মৃত্যুর খবর মিলেছে, তলিয়ে গিয়েছে আরও 5 জন, জানিয়েছে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর। এদিকে মৃত্যুপুরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বন্যার পরিস্থিতি আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা মোকাবিলা অসমকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এ বিষয়ে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, ইতিমধ্যে সেখানে NDRF-এর দল মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়ে গেছে। গতকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক ত্রাণ শিবিরে ঘুরে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি নিজে। আসামের 7টি জেলায় টানা 4 দিন ধরে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার নামানো হয়েছে সেনা। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর সূত্রের খবর, গত কয়েকদিনে বন্যায় আটকে পড়া প্রায় 4,500 মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ভারী বৃষ্টির কারণে জাতীয় সড়ক 5টি, রাজ্য সড়ক ক্ষতিগ্রস্ত, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লামডিং বদরপুর এলাকায় 50টির বেশি স্থানে ভূমিধসের কারণে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং দক্ষিণ আসামের বিস্তীর্ণ অংশে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে যোগাযোগ ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন তারা। অসমের বন্যা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতিদিন জলের তলায় চলে যাচ্ছে একাধিক গ্রাম, এখনও পর্যন্ত রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষ বন্যা বিধ্বস্ত। বজলি বক্স, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মজুলিগাঁও এবং নলবাড়ি, শিবসাগরের মতো জায়গার সবচেয়ে ক্ষতি বেশি হয়েছে। প্রশাসন সূত্রের খবর, 32টি জেলায় বন্যা কবলিত, ব্রহ্মপুত্র নদের জলস্ফীত পর 4,000-এর বেশি গ্রাম প্লাবিত, বিপুল ক্ষতির মুখে চাষের জমি, প্রায় 66,000 হেক্টর চাষের জমি এখনও জলে ডুবে রয়েছে, 524টি সরকারি ত্রাণ শিবিরে 1,50,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে, ইতিমধ্যে ত্রাণের কাজ করছে ভারতীয় সেনা, এছাড়া ত্রাণের কাজে সাহায্য করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সঙ্গে তৈরি হওয়া হয়েছে NDRF-এর দল মোতায়েন করা। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।